লোকে খুব বলে যে ওকে মুন্নি বলে কেন ডাকছো, ওর তো একটা নিজস্ব পরিচয় আছে। আমি যখন কৃষ্ণকলিতে কাজ শুরু করি তখন যেহেতু কেউ আমার মানে সবাই তখন সবাইকে ভুলভাল নামে ডাকা হতো, মাও বাড়িতে মুন্নি ডাকা শুরু করে, আমার নিকনেমটা হারিয়েই যায়। বাই দ্য ওয়ে, ওর আসল ডাকনামটা কি ও জানতে চান তাহলে কমেন্ট করে জানান। বলি তার খারাপ চা, নিজেদের চায়ের বদনাম নিজেরাই করছে। দাদা চাটা কি সত্যি খারাপ করেছে? এখান থেকে এবার ড্রাইভিং সিটে এবার চলে গেছে মুন্নি। আজকের ব্লগটা এটা হতে চলেছে হচ্ছে অনেকদিন বাদে সময় পেয়েছি, একটু ফ্রি ডে, একদম সানডে, এবং সানডের দিনে আজকে মুন্নিরও ছুটি আমারও ছুটি। তো আমরা ডিসাইড করেছি আজকে একটা জায়গায় ঘুরতে যাবো, অনেকদিন যাওয়া হয়নি, নতুন গাড়ি নিয়ে তো লং ড্রাইভে যাওয়াই হয়নি। তো প্ল্যান করছি একটা লং ড্রাইভের, কোথায় যায় কি হবে না হবে পুরোটা তো তোমরা ব্লগে দেখতে পাবে, একটা সারপ্রাইজ মতো হতে চলেছে। তো আজকে মজাদার একটা ব্লগ হতে চলেছে এবং অনেকটা ভালো জায়গায় যাবো এবং ভালো ভালো মোমেন্টস কাটাবো, পুরোটা থাকবে আজকে ব্লগে তোমাদের জন্য অবশ্যই। আর যেটুকু থাকবে না সেটুকু আমাদের প্রাইভেট মোমেন্ট। এসে পড়েছি আমি অনন্যাকে পিক করতে, বাট এখনো অব্দি ও এসে গাড়ি অব্দি পৌঁছাতে পারলো না, আমি 15 মিনিট ধরে এসে দাঁড়িয়ে আছি। ভাবা যায় মানে যেখানে আমি লেট করি সব জায়গাতে আজকাল লোকজন লেট করছে, কি আর বলবো। তো দেখো এটা হচ্ছে আজকে আমার লুক, মানে নর্মালি আমি কিছু স্পেশাল করিনি, প্রচণ্ড গরম বাইরে তো হালকা ফুলকার মধ্যেই জামা কাপড় পরেছি, দেখা যাক অনন্যা কি পরে আসে। সাইলেন্ট ব্লগ করবো কারণ তুমি আমার লাগিয়ে দিয়েছো। ঝলক দিখলা যা, ঝলক দিখলা। তো ঝালাক দিখলাতে এসেছে অনেকক্ষণ বাদে বাড়ি বাইরে, আমি মোটামুটি 15 মিনিট দাঁড়িয়ে ছিলাম, তারপর 15 মিনিট নাকি দাঁড়িয়ে ছিল ফোনে গল্প করতে করতে আসছিল, এসে বলছে আমি তো চলে এসেছি। 15 মিনিট দাঁড়িয়ে রেখেছিস তুই, তো বাড়ি থেকে বেরোতে 2 ঘন্টা লাগা, সেই জন্য 15 মিনিট দাঁড়ানো আমার জন্য খুব মানে আমি লাগাই তো কি হয়েছে, বাড়িতেই লাগাই তোর মতো রাস্তায় দাঁড় করিয়ে রাখে আমার জন্য। তো আমি তো তোকে বাড়িতে আসতে বারণ করিনি, কেন যাব বাড়িতে আমি হঠাৎ করে, এখন কাকু কাকে ওকে ডাকে নি আমি তো বুঝতে পারি না একজন রেসপন্সিবল ড্রাইভার গাড়ি চালাচ্ছে, যারা সেলফ ড্রাইভ করে তারা, এই যে এসেছেন আমাদের মানে একজন ড্রাইভার যিনি নিজে গাড়ি চালাচ্ছেন, এত দামি গাড়ি কিনেছে এখনো গাড়ির প্লাস্টিক গুলো খুলতে পারেনি, তার গাড়িতে এত বড় স্ক্রিন আছে, এত বড় ম্যাপ আছে, নিজের রাস্তা ভুল করে এইটাই হচ্ছে মেয়েলিগো, নিজের রাস্তা ভুল করে মেয়েদের উপরে দোষ দেয়। ওভারটেক করো না, পাশে একজন পাগল নাকি বসে হেল্প করবে তা না, এই যে করো কি হেল্প করবে, ওভারটেক করো না, এক্ষুনি গাড়িটা এসে ঢুকে দিবে, কেন ঢুকে ঢুকে কেন কালা নাকি সবাই এটা বাসটা ঢুকে দিতে পারে, এখন সরে যায় ফালতু কথা। আল কাজা, আচ্ছা আমাকে বলতে দে, যেটা আমি পুলিশের গাড়ি যাচ্ছে সামনে, আমাকে বলতে দে, আমি প্রথম থেকেই ওকে বলেছিলাম কি সোজাই চলো, পরে গিয়ে লেনটা চেঞ্জ করা যায়, পরে গিয়ে চেঞ্জ করে না, এখান থেকেই করতে হবে, এই দিকেই দেখাচ্ছে করে নিজে ঢুকলো, নিজেরা ভুলভাল রাস্তায় ঢুকে এখন মুন্নি হাত দেখিয়ে নাকি বলেছে বললি বাঁ দিকে চলো, কিরম কথা বলিস তুই, এত বড় ম্যাপ খুলে গেছে আমাকে আর কোনোদিন রাস্তা, বাই দ্য ওয়ে এই যে তুই নিজেই নিজেকে মুন্নি ডাকছিস সেটা একটু ক্লিয়ার কর, কারণ আমরা যখন তোকে মুন্নি বলি তখন লোকে খুব বলে যে ওকে মুন্নি বলে কেন ডাকছো, ওর তো একটা নিজস্ব পরিচয় আছে। তো মুন্নি যদি নিজেকেই নিজে মুন্নি বলে এবং বললে খুশি হয় তাতে আপনার কি সমস্যা,
বিশাল বড় একটা ঘটনা আছে, আমি মানে বলতে দাও, সেটা হচ্ছে আমি যখন কৃষ্ণগলিতে কাজ শুরু করি তখন যেহেতু কেউ আমার মানে সবাই তখন সবাইকে ভুলভাল নামে ডাকা হতো, মানে আমাদের হিরোইনকে হনুমান বলে ডাকতেন, আমাদের ডিরেক্টর আমাকে মুন্নি বলে ডাকতো, আমাদের ছোট হিরোইন মানে সৌমিকে ঘোড়া বলে ডাকতো, একে বাদর বলে ডাকতো, সেই করতে করতে আমি মানে মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট আর কি, সেই জন্য আমাকে মানে মাঝে মাঝে ফড়িং বলতো, আবার মাঝে মাঝে মুন্নি বলতো। তো এই মুন্নি বলতে বলতে সবাই যখন মুন্নি বলা শুরু করছে, আর সারাক্ষণ তো মানে 14 ঘন্টার প্রায় সময়টা সেটাই থাকতাম, তো মাও আমার সাথে যেত, তো সেই করতে করতে মাও বাড়িতে মুন্নি ডাকা শুরু করে, আমার নিকনেমটা হারিয়েই যায়। তারপরে মনোদার ফ্যামিলিতেও সবাই মুন্নি বলে ডাকে, তোমরাও সবাই মুন্নি বলে ডাকো। আর এখন আমি যেখানেই কাজ করতে যাই সেখানেই হয়তো কৃষ্ণকলির লোকজনও ওখানে কাজ করেন, সেই জন্য আমাকে প্রত্যেকটা ফ্লোরেও মুন্নি 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 বলেই ডাকো। আর আমি এই নামটা মানে খুব এনজয় করি, মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার আর কি, তো সেই জন্য আমি খুব খুশি হই আমাকে লোকে মুন্নি বলে ডাকে। এবং আমি তো চাই, আমার যেহেতু ডাকনামটা খুব একটা ভালো না, সেই জন্য আমি চাই লোকে আমাকে মুন্নি বলে ডাকে। বুঝে গেছেন? তাই এইসব অবান্তর প্রশ্ন করবেন না, কাকে কেন কি নামে ডাকা হচ্ছে, আসল পরিচয়, মুন্নিটাও ওর পরিচয়, আসলটাও ওর পরিচয়, দুটো ক্যারেক্টার ওই প্লে করেছে। তো চলো আমরা এবারে যাই। বাই দ্য ওয়ে, ওর আসল ডাকনামটা কি ও জানতে চান? তাহলে কমেন্ট করে জানান না, আমি ব্লগ করলাম। তো আমরা এসে গেছি আজকে একটা নতুন ধাবাতে, যেটা আবারও সেম ওই কল্যাণী হাইওয়ের উপরে, কিন্তু এটা দেখো কাবাবি ভিলেজ, কাবাবে ভিলেজ বলে নাম, এবং অনেক বড় একটা জায়গা, দেখে মনে হচ্ছে মুরগির ফার্ম, ভেতরে যেরকম লাইট জ্বলছে, বাট ভেতরে দেখি চলো গিয়ে কি আছে। মুরগি মুরগি মুরগি, চলো যাওয়া যাক ভেতরে দেখি কি আছে। অদ্ভুতই বড় এখানে এসব রাখা, গ্রাম গ্রাম ফিল আছে কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই বসবো। বাহ সুন্দর তো, বাহ সুন্দর, গ্রামের একটা ফিল আছে, পুরো গ্রাম গ্রাম ব্যাপার, পুরো খড়ের বেড়া দেওয়া মনে হচ্ছে গ্রামের বাড়িতে চলে এসেছি। কতদিন বাদে গেছি, তুই গেছিস কতদিন এরকম গ্রামের বাড়িতে মাটি দিয়ে দেওয়া মাথা গেছিস স্বপ্নে? গেছিস শুটিং করতে? গেছি ওই শুটিং এর আলাদা, আসল আসলের কথা বলছি। চকলেট গুলো কিনেছিল হচ্ছে প্রবাবলি ও একটা মেলাতে, সেটা এখনো চালিয়ে যাচ্ছে। তো এখানে তো সমস্ত কিছু লেখা আছে, ধোসা সরণি, ঠিক আছে, কাবাব গলি, তামাক গলি, তার খারাপ চা, নিজেদের চায়ের বদনাম নিজেরাই করছে, দেখি কি ব্যাপার, খারাপ চা কেন আছে? দাদা চাটা কি সত্যি খারাপ? কেন দাদা এরকম নাম কেন? আপনারা বিক্রি করতে চাইছেন না? রাস্তার ধারে এই ধাবা ফাউন্ডিংটা সত্যি খুব ভালো ছিল, কাবাব ভিলেজ জায়গাটার নাম, দিল্লি রোডের ওপরে, তোমরা এখানে যারা আশেপাশে থাকো তারা তো চেনোই, বাট আমরা যারা কলকাতা থেকে এসেছি তাদের জন্য খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে সারাক্ষণ বাংলা গান বাজছে, মানে পুরো মনে হচ্ছে পুজো ভাইবসটা এখানে অলরেডি চলে এসেছে। তো তোমরা যদি এখানে ভিজিট করতে চাও আসতে পারো, আমার খুব ভালো লাগলো খুঁজে, আর মনে হলো যে এরকম একটা সুন্দর জায়গা যেহেতু পেয়েছি খুঁজে তোমাদের সঙ্গে জানানো উচিত। আর এইগুলো আমি জানি না কখন চলে, এই যে কাবাব গলি, ধোসা গলি, এইসব এগুলো যখন যদি ফুল ফ্লেজে এটা অন হয় হয়তো নিশ্চয়ই পুজোর সময় হয়। আর এখানে সুন্দর টুনি বাল্ব লাগানো, মানে রাত্রেবেলাও দেখতে খুব সুন্দর লাগবে, তো খুবই সুন্দর জায়গাটা। এবার আমরা নেক্সট জায়গায় যাবো, যেটা হচ্ছে রাসমণি গঙ্গার ঘাট করেছি এখান থেকে। এবার ড্রাইভিং সিটে এবার চলে গেছে মুন্নি, যে গাড়ি চালানোর আগে হ্যান্ডব্যাগটা তুলতেই ভুলে গেছিল, আর বলছে গাড়ি পিক আপ নিচ্ছে না কেন, পিক আপ নিচ্ছে না, এই তো আমাদের প্রো ড্রাইভার। যাই হোক, ড্রাইভার বলা যাবে না, ড্রাইভার বলতেই পারো, আমার কোনো অসুবিধা নেই। তোমার এই দেখ আমরা কোথায় যাচ্ছি জানো, রানী রাসমণি ঘাট, খালি শহর। না ধার ধার দিয়ে যাবে, আমিও খুব সুন্দর।
আমার নাম তোমার মনে রমন্দিরে ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নাম দিখো তোমার মনে রমন্দিরে হয়ে গেল দেখি আরেকটা গান গেছি যে যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই ও যদি সত্যি জানতে চাও উড়ে গেল কিছু গল্প হাওয়াতে অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী কাঁচা মিঠে আলো নাম কি জানি তার বড় অগোছালো কাটছে দিন আমায় বেজে ওঠে মন পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে আর একলা রাতে আশকা রাতেও রাখছে জড়িয়ে সাজ না লাগে না তব না তোর সাজ না কাটে না তব রাতিয়া তোর সাজ না জো নাকি শুনছো নাকি ওই জোনে মুখে বলে যায় ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় জো নাকি শুনছো নাকি ওই জলে নিভে বলে যায় ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় বলি বৃষ্টি দিনে রলক্ষণে ঝোড়ো হাওয়াকে আর লাইচে রাতে আশকা রাতে ভিজতে যাওয়াতে আমি লজ্জা পেয়ে গেলাম তোরা দুজন একটা খাবি আমরা দুজন একটা খাবো তুই পুরোটা খাবি তো নাকি পুরোটা খাবি তুই পুরোটা খাবো না ওকে তাহলে আমরা এখন ভুট্টা খাবো কত লোকজন চেন কিরে ভিলেন শয়তানের রোল নাচ করে ও নাচ করে গান গায় গান গা গে দেখা মিষ্টি দই ফুচকা মিষ্টি দই দিয়ে ফুচকা বানাও কেমন হয় সেটা সবই ভালো হয় বাজে থোড়ি বলবে তুই তো খেয়ে বলবি কেমন ওটা ম্যাঙ্গো জুস রাখা কেন ওটা কি দিয়ে বানাও ম্যাঙ্গো জুস রাখা উপরে
চকলেট ফুচকাই দাও। ম্যাঙ্গো জুস চকলেট ফুচকাই দেয়? কোথায় ম্যাঙ্গো জুস দেখতে পাচ্ছি? ওই তো মাজা, মাজা ওগুলো এমনি ও মাজা মেখে বানায়, ওগুলো এমনি বিক্রি। জল আছে, বুদ্ধি জীবন। এই লাইন ভাঙবি না, লাইন ভেঙে হাত বাড়াবি না। তুই পেঁয়াজ দিয়েছ আমাকে? কই গো, সুভাষ ফুচকা স্টল, অরুণ আইসক্রিম, শোনা যাচ্ছে না তো? আমরা কলকাতাতে তো খেতে পারিনি, কিন্তু কোথায় এসেছি? গ্রামে এসে অরুণ আইসক্রিম পেয়েছি। মানে গ্রাম মানে কলকাতা শহরে এটা খুব কমই কুটির ওখানে যাচ্ছে তো, শুধু যেখানে অ্যাভেলেবেল থাকে, কিন্তু বাইরে লোকালি অরুণ আইসক্রিম কিন্তু অনেক অ্যাভেলেবেল। তুই এবার আসবি? দেখা যাক, যদি না আসিস তাহলে আমরা নেই। টাটা। চুমুটা কাকে দিল? কেমন লাগলো ঘুরে? প্রচন্ড হেক্টিক একটা ডে ছিল, অনেক দূর গেলাম, অনেকটা ড্রাইভ করেছি। সো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।